নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে সুস্বাগত জানাই আমার সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। আমার পিছনে যে জমিদার ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মানিকগঞ্জের অন্যতম এক দর্শনীয় স্থান ধানকোড়া জমিদার বাড়ি। কালের সাক্ষী হয়ে শত বছর ধরে টিকে থাকা এই জমিদার ভবনটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। আজ আমি আপনাদেরকে এই জমিদার ভবনটি দেখানোর চেষ্টা করব, এই জমিদার ভবনের বর্তমান রূপ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। ধানকোড়া জমিদার বাড়িটির প্রবেশ মুখেই রয়েছে একটি অপূর্ব কারুকাজে খচিত বিশাল গেট। এই জমিদার বংশের প্রথম জমিদার ছিলেন নরসিংহ রায় চৌধুরী। জমিদার নরসিংহ রায় চৌধুরীর প্রতি সম্মানের স্বরূপ তাদের উত্তর পূর্ব পুরুষরা এই সিংহ তোরণটি নির্মাণ করেছিলেন। নরসিংহর ছেলে ছিল গিরিশ গোবিন্দ রায় চৌধুরী, তার ছেলে হেমচন্দ্র রায় চৌধুরী। হেমচন্দ্র রায় চৌধুরীর ছিল তিন ছেলে, অমূল্যচন্দ্র রায় চৌধুরী, বীরেন্দ্রচন্দ্র রায় চৌধুরী এবং নির্মলচন্দ্র রায় চৌধুরী। এই জমিদার বাড়ির বংশধররা ভারতের দিল্লি থেকে বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে ১৯৫২ সালে তারা সপরিবারে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। রেখে যান উত্তরাধিকারী সূত্রে পাওয়া বিশাল অট্টালিকা পরিমাণ ভবনটি এবং শত শত বিঘা ভূসম্পত্তি। এখানে তাদের ২৪টি কাচারি ছিল, সমপরিমাণ কাচারি বা জমিদারিও ছিল। সময়ের সাথে পাল্লা দিয়ে শত বছর পুরাতন এই জমিদার ভবনটি যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। অযত্ন আর অবহেলার কারণে ধীরে ধীরে শত বছর পুরাতন এই জমিদার ভবনটি হারাতে বসেছে তার আসল সৌন্দর্য। বর্তমানে এই জমিদার বাড়ির কিছু অংশ, ২০৫% জায়গা আছে সরকারি ভূমি অফিসের নামে, বাকি ১০ একরের ঊর্ধ্বে জমি রয়েছে অর্পিত সম্পত্তি হিসেবে। শত বছর পুরাতন জমিদার নরসিংহ রায়ের এই জমিদার বাড়িটি ভ্রমণ করতে হলে আপনাদেরকে রাজধানী ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে সাটুরিয়াগামী যে কোনো বাসে চড়ে সাটুরিয়া বাজারে আসতে হবে। সেখান থেকে ধানকোড়াগামী যে কোনো অটো বা সিএনজিতে করে মাত্র ২০ থেকে ২৫ টাকা দিয়ে চলে যেতে পারবেন ধানকোড়া বাজারে। সেখান থেকে মাত্র ৭ থেকে ১০ মিনিট হাঁটলেই শত বছর পুরাতন এই ধানকোড়া জমিদার বাড়িটি দেখতে পাবেন।